লুটপাট, চুরি, চোরজবৃত্তি, বাটপারি, জনগণের ভোট ছিনতাই যারা করে, দিনের ভোট যারা রাতে করে, তারা যেদিন আন্দোলন করবে, রাস্তায় নামবে, অবশ্যই জনগণকে জনগণের পক্ষে আওয়ামী লীগ থাকবে সেখানে। অজান্তি দেশ তো শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, দলগত ভাবে তো কোনো সিদ্ধান্ত হয় নাই যে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করব। ছিলাম যে আমির হোসেন আমুর একটি বক্তব্য, তারপর আমরা তার বক্তব্যের ইউটার্ন দেখেছি, আমরা সেই বক্তব্যকে আবার ব্যাখ্যা করতে দেখেছি তথ্যমন্ত্রীকে একরকম ভাবে। এবং যদি বলি, ওবায়দুল কাদের বলেছেন যে সংলাপের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন সংলাপের কোনো বিকল্প নেই। এই যে এতগুলো বক্তব্য আমরা আপনাদের দল থেকে পাচ্ছি, সেটি কি তাহলে ধরে নেওয়া যায় যে আপনাদের দলে কোনো মতানৈক্য তৈরি হয়েছে? এক পক্ষ চাইছে সংলাপটা এখন জরুরি, আরেক পক্ষ চাইছে যে না, এখনই সংলাপের মতো পরিস্থিতি তৈরি হয়নি। না, এটা ঠিক না, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কারণ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং যার নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া এই যা বলাবলি হচ্ছে এ কোনো ভ্যালু নেই। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক আগেই বলেছেন যে কোনো সংলাপে যাব না, বা সংলাপে যা কী লাভ হবে, বিএনপির সঙ্গে তো বহু সংলাপ হয়েছে, আর কত, 14-তে সংলাপ হয়েছে, 18-তে সংলাপ হয়েছে, এই সংলাপের কোনো তো ফল আসে না, সুতরাং সংলাপের দরকার নেই, সংবিধান যেভাবে আছে সেভাবেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে, এটা নিশ্চয়তা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার বক্তব্যে। এরপরে আমাদের মনে হয় না যে একটা বাইরে বিএনপির সঙ্গে আলাদা একটা আপনার আলাদা সংলাপ, জাতীয় পার্টির সঙ্গে সংলাপ, এটা আমাদের মনে হয় না যে এটা খুব একটা রাজনীতিতে কোনো তেমন মূল্য বহন করে। আপনার আর ইসের আপনার বিএনপির তো কোনো সাংবিধানিক ভিত্তি এবং তাদের ই নাই তো, কারণ তারা তো সংসদের বিরোধী দল না, রাষ্ট্রের বিরোধী দল হচ্ছে বিএনপি, রাষ্ট্রের বিরোধিতা করে, আর জাতীয় পার্টি হচ্ছে সরকারের পার্লামেন্টের বিরোধী দল। সুতরাং বিরোধী দলের মধ্যে তো দুইটা ভাগ আছে, এটা বললে হয়তো আমার রিপন সাহেব বলবে যে এটা কেমন কথা, রাষ্ট্রের যারা বিরোধিতা করে, রাষ্ট্রের ক্ষতি হলে যারা আনন্দ, রাষ্ট্রকে ক্ষতি করার জন্য যারা আন্দোলন করতে চায়, রাষ্ট্রের গোলযোগ সৃষ্টি করার জন্য যারা আন্দোলন করতে চায়, যারা আমাদের কোনো ব্যথা বেদনা, জাতির সমস্ত ব্যথা বেদনাগুলোকে সম্বল করে যারা রাজনীতি করতে চায়, তারা তো আর অবশ্যই দেশের বিরোধী দল নয়। আপনি বলছিলেন যে বিএনপি তো আসলে কোনো বিরোধী দল নয়, সেই জায়গা থেকে তাহলে বিএনপির কর্মসূচির দিনে কেন আপনাদের কর্মসূচি রাখতে হয়? এটা কেন রাখতে হয় সেটা আপনিও বোঝেন, রাখতে হয় এই কারণে যে তারা তো গোলযোগের পার্টি, তারা তো অগ্নিসন্ত্রাসের দল, তারা তো মারামারি, পুলিশকে পিটে 18 জন পুলিশ এই বিএনপি জামাত পিটিয়ে মেরে ফেলছে বাংলাদেশে, সে কথাগুলোকে আমরা ভুলে গেছি, যারা আগুন দিয়ে শত শত মানুষকে হত্যা করেছে, যারা আগুন দিয়ে গাড়ি জ্বালিয়েছে, এবং যারা এভাবে আক্রমণাত্মক, অর্থাৎ যাদের উদ্দেশ্য সুস্থ উদ্দেশ্য নয়, যাদের উদ্দেশ্যের মধ্যেই তো আপনার বেইমানি মুনাফিকের বিষয় আছে, সুতরাং সেখানে তারা যেদিন আন্দোলন করবে, রাস্তায় নামবে, অবশ্যই জনগণকে জনগণের পক্ষে আওয়ামী লীগ থাকবে সেখানে নিশ্চিত, তাতে কোনো গোলযোগ তৈরি করতে না পারে, আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যকলাপ করতে না পারে, এবং সংবিধানে যে অধিকার জনগণকে দেওয়া আছে, জনগণের জানমালের নিশ্চয়তার ব্যাপারে, এটা আওয়ামী লীগ এটা দেখে বলেই আওয়ামী লীগ মাঠে থাকে। আপনি বলছিলেন যে আসলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না, আমরা নির্বাচনকালীন সরকারের প্রশ্নে বিএনপির থাকা না থাকা নিয়ে তর্ক বিতর্ক দেখেছি, আমরা সংলাপ নিয়ে এখনও তর্ক বিতর্ক দেখছি, কিন্তু আপনাদের দলের দায়িত্বশীল নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছে তাদের বক্তব্যের মধ্যে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, সেটা কেন? সেটা আপনি আবিষ্কার করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের, সেটা আমি আবিষ্কার করছি না, গণমাধ্যমে এসেছে, দলগত ভাবে তো কোনো সিদ্ধান্ত হয় নাই যে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করবো, তো এটা যারা বলছেন তারা নিজ দায়িত্বে বলেছেন, এটা তার পার্সোনাল কথা, আমাদের রাজনৈতিক কোনো কথা না, এবং আমাদের দলীয় কোনো সিদ্ধান্তও নয়, এটা বলতে পারেন, আমিও বলতে পারি, একা একা বলি না, আমরা একটু আলোচনা করে শান্তিপূর্ণ করলে ভালো হয়, এটা তো আমরা বলি, এটা তো কোনো ভ্যালুলেস, রাজনৈতিকভাবেই তো সিদ্ধান্তটা আসবে যে আলোচনা হবে কি হবে না, কেন হবে, কার সঙ্গে হবে, কেন বিএনপির সঙ্গে কেন আলোচনা আমাদের করতে হবে, বিএনপি তো নির্বাচনে আসে না, 14-তে আসে নাই, তারা 18-তে নির্বাচনে আসে নাই, তাদের সঙ্গে কী আলোচনা দরকার কী, তারা তো ইলেকশনে আসতে চায় না, তারা চায় এমন একটা পরিস্থিতি হোক যাতে তারা ক্ষমতায় যেতে পারে, সুতরাং সেই স্বপ্ন তো এদেশে বাস্তবিত হবে না।
আপনারা বলছেন যে দাদশ জাতীয় সংসদ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, সে নিশ্চয়তা আপনারা দিচ্ছেন, কিন্তু বিরোধী পক্ষ কেন আশ্বস্ত হবে? সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত আমি শুনবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, এ পর্যায়ে আপনাকে যুক্ত করতে চাই, আপনার কাছে আসতে চাই। যেমনটি তথ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছে যে আপাতত বিএনপির সঙ্গে সংলাপের কোনো ভাবনা আমাদের নেই, বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আপনাদের দলের মহাসচিব আবার বলছে যে আপনাদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করতে আওয়ামী লীগ সংলাপের কথা বলছে, আসলে বিষয়টি কি? ধন্যবাদ আপনাকে। ধীরেন্দ্রনাথ শম্ভুর একটি প্রশ্নের উত্তর সূচনা দিয়ে শুরু করি। উনি একজন সংসদ সদস্য, যদিও বিনা ভোটে, জনগণের ভোটে না, তো এই কারণে তো আমার ধারণা ছিল মানে উনি সংসদ সদস্য হওয়ার আগে তো একজন অ্যাডভোকেট ছিলেন, আপনি পরিচয় তাই করিয়ে দিয়েছেন। তো অ্যাডভোকেট মানে আইন কানুন পড়াশোনা করেছেন, জানেন, সনদ পেয়েছেন, সেই প্রফেশনে, সেই শিক্ষার কারণে রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলের একটা পার্থক্য যে থাকে, রাষ্ট্র মানে সরকার না, সরকার মানে রাষ্ট্র না, সরকার মানে আবার কোনো রাজনৈতিক দল না, তিনটা আলাদা আলাদা এন্টিটি থাকে। এটা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র তাদের তো জানাই আছে, কিন্তু অন্যদেরও দীর্ঘদিন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কারণে এই রাজনীতির ব্যাকরণটা ওনার না জানার কথা ছিল না। তো সেই জন্য উনি বিএনপি আমার দল, সেই দলকে বললেন যে এটা মানে রাষ্ট্রের বিরোধিতা করার জন্য দল না, লুটপাট, চুরি, চোরজবৃত্তি, বাটপারি, জনগণের ভোট ছিনতাই যারা করে, দিনের ভোট যারা রাতে করে, এবং জনগণের যেটা জনপ্রশাসনকে যারা দলীয় প্রশাসন বানায়, এবং জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে আইন প্রয়োগকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা, সেই সংস্থাকে যারা পেটুয়া বাহিনীতে পরিণত করতে চায়, তারা আসলে সব কিছু রাষ্ট্র, সরকার এবং ক্ষমতাসীন দল, মানে যে দলটা দলের পরিচয়, তারা ক্ষমতা ভোগ করেন, সবটাতে তারা একাকার হয়ে যাওয়াটাকে পছন্দ করেন, ওইটা ভাবতে পছন্দ করেন। আপনি তাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা বিরোধী দলের কর্মসূচিতে আপনার মাঠে কেন, উনি যে উত্তরটা দিয়েছেন তার মানে এদেশের পুলিশ ফেল করেছে, আইন প্রয়োগের সংস্থার কোনো দায়িত্ব নাই, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বটা ওনারা নিয়েছেন, ওনাদের পেটুয়া বাহিনীর ওই দায়িত্বটা নিয়েছেন, যাতে বিএনপি রাজপথে কর্মসূচি পালন করলে, ময়দানে কর্মসূচি পালন করলে, অর্থাৎ সরকার বিরোধিতা করলে, যেহেতু এখন স্যাংশনের ব্যাপার ট্যাপার আছে, কারণ আমরা তো যে কথাগুলো বলছি সবকটা আমরা নির্বাচনকে কেন্দ্র করে কথা বলছি, একটা অবাধ নির্বাচনের লক্ষ্যে আমরা আন্দোলন করছি, কর্মসূচিগুলো দিচ্ছি, একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে আমরা মানে রাজপথে আছি, সংগ্রাম করছি, কথা বলছি, তো সুতরাং এইটাকে তো এখন আর মানে পুলিশ বাহিনী কিন্তু এখন এটা ঠেঙাতে মানে পুলিশ বাহিনীকে দেখেন ঠেঙানো যাচ্ছে না, কারণ ওই যে বলেছে যদি কেউ বাধা সৃষ্টি করে তারা আপনার ভিসা রেস্ট্রিকশনের মধ্যে পড়বেন, তাদের ইমিডিয়েট ফ্যামিলিজ রেস্ট্রিকশনের মধ্যে পড়বেন, তো ওনাদের যে দলীয় যে হেলমেট বাহিনীর যেগুলো আছে সেইগুলো ওনারা নামাতে চান, কারণ ওনারা ধরে নিয়েছেন যে হেলমেট বাহিনীর হতে আমেরিকা যাওয়ার প্রয়োজন নাই, ইউরোপে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু ডক্টর আসাদুজ্জামান দলীয়ভাবে তো আপনারা আবার মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানিয়েছিলেন। আমি তো এটাকে বিরোধিতা করছি না, এটা লজ্জার বিষয়, একটা দেশে ভালো নির্বাচন হয় নাই বলে তো ভিসা নিষেধাজ্ঞা এসেছে, দেশে যদি 2014 এবং 2018 সালে যদি প্রমাণিত ভালো নির্বাচন হতো, জনগণের কাছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল ইলেকশন হতো, মানে একটা ভালো নির্বাচন মানে এটা কি, ভালো নির্বাচন মানে হচ্ছে যেই দেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই দেশের জনগণ এটাকে একটা ভালো নির্বাচন বলে মনে করে কিনা। দেবদাস শম্ভু বারবারই আশ্বস্ত করার চেষ্টা করছিল যে সরকারি নিশ্চয়তা দিচ্ছে তারা অবাধ, আর উনি তো দূরের কথা, উনি তো দূরের কথা, ওনার নেত্রী শেখ হাসিনা আশ্বস্ত করলেও তো বিদেশ শুনতেছে না, জনগণ শুনতেছে না, কারণ যদি ভালো নির্বাচন করানোর ট্র্যাক রেকর্ড তাদের থাকতো তাহলে তো বাংলাদেশে যে ইউএস ভিসা রেস্ট্রিকশন আসতো না, যদি ভালো নির্বাচনের ব্যাপারটা থাকতো তাহলে তো আপনার ইউরোপীয় ইউনিয়ন তারা বলতো না যে তোমরা যদি একটা ভালো নির্বাচন করতে পারো, জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে পারো, তাহলে আমরা তোমাদের দেশের জিএসপি প্লাস ফেরত দেব। তার মানে হচ্ছে যে তারা ভালো নির্বাচন করতে পারেনি যাবৎকালে, তো সেই ভালো নির্বাচনটা করার জন্য, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্যই তো আমাদের আন্দোলন, জনগণের আন্দোলন, তাই না? এবং এই সরকারের হাতে, এই যে আমার বাপাশে আমার অত্যন্ত মানে পছন্দের একজন রাজনীতিক ফকলি মুম্বাই, ওনার দলের চেয়ারম্যান আজকে একটা চমৎকার কথা বলেছেন যে অজান্তি দেশ তো শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, যে বাগাড়ম্বর করতে এই এই সরকার বাংলাদেশে এখন কয়লা কিনতে পারছে না, বিদ্যুৎ বন্ধ,
এখন প্রতি মাসে পায়রা বিদ্যুৎ কেন্দ্রকে 180 কোটি টাকা গুনতে হবে এবং ভারতের যে আদানি কোম্পানির কাছ থেকে যে আমাদের যে বিদ্যুৎ আনতে হচ্ছে সে আদানি কোম্পানির সাথে এখানে যে কমিশন বাণিজ্য হয়েছে লাভের ব্যাপার হয়েছে এই সমস্ত নানাবিধ কারণে আদানি কোম্পানির সাথে অতিরিক্ত মূল্য অতিরিক্ত মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে যার জন্য আমাদের যে আপনাদের শাসনামলের আপনারা 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেননি আমরা 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করিনি কিন্তু আমরা 1 মেগাওয়াট টাকা তো চুরি করিনি আমরা তো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার জন্য আমরা রাষ্ট্রীয় খাতে করতে চেয়েছি রাষ্ট্রীয় খাতে করার জন্য রাষ্ট্রের সক্ষমতা আমরা করতে চাই আমরা তো পকেট ভারী করতে চাইনি ওনারা যে এই যে বাংলাদেশের জনগণের প্রয়োজন হচ্ছে 12 থেকে 12 মানে 12 থেকে 14000 মেগাওয়াট চাহিদা গরম চাহিদা নির্বিশেষে এর বেশি লাগে না 25000 মেগাওয়াটের ক্যাপাসিটির ইনস্টলেশন তারা করে ফেলেছেন কিন্তু আপনার সঞ্চালন লাইন নাই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নাই ট্রান্সমিশন নাই এবং এইটার যে ফুয়েল এটা চলার জন্য যে ফুয়েল লাগবে যে আমরা আপনার সাথে কথা বলছি বিদ্যুৎ না থাকলে কথা বলতে পারতাম চমৎকার স্টুডিও সাজিয়ে রাখলে চলতো না যদি বিদ্যুৎ না থাকতো অথবা যদি আপনি না থাকতেন কে সঞ্চালন করতো বিষয়টা তো এরকম বিদ্যুতের কারখানা বানিয়েছে কুইক রেন্টাল রেন্টাল নানা নামে করেছে এবং সব পকেট ভারী করে দিয়েছে দলীয় লোকজনদেরকে এবং যারা বাংলাদেশের জনগণের টাকা লুণ্ঠন করে সাইফন করে তারা বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে বিদেশে যেয়ে তারা সেখানকার শীর্ষ ধনীদের কাতারে চলে গেছে যেমন আপনার সামিট গ্রুপের মানে কর্ণধার আজিজ খানরা সিঙ্গাপুরে যে শীর্ষ ধনীর কাতারে তাদের নাম লিখিয়েছে তো সুতরাং এই দেশের জনগণকে শোষণ করেছে এই দেশের জনগণ তো বিদ্যুৎ বিল বাকি রাখে না জনগণ তো বিদ্যুৎ জনগণ তো বিদ্যুৎ বিল বাকি রাখে নাই আপনি তো বিদ্যুৎ বিল বাকি রাখেন না তাহলে আমি কেন এখন কয়লা কিনতে পারছি না আমি কেন জ্বালানি কিনতে পারছি না কারণ সারা পৃথিবীতে আজকের স্টেটমেন্ট এনার্জি ডিপার্টমেন্ট স্টেট মিনিস্টার নসরুল হামিদ নিজে বলেছেন যে সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমেছে এতদিন পরে সত্য কথাটা স্বীকার করলেন এতদিন তো ওনাদের নেত্রী বলতেন জ্বালানি তেল কোথাও জ্বালানি পাওয়া যায় না সংকট ইউক্রেন ইউক্রেন নানান কথা বলতেন অথচ মনে আছে যে একই সময়ে শপিং মলে আর বাসা বাড়িতে বিদ্যুৎ শপিং মলে ভাই পকেটে থাকতে তো শপিং মলে যাবেন আপনি যখন এখন কি শপিং মলে যেতে পারেন আপনি তো সবজি কিনতে পারেন না আপনি মাছ কিনতে পারেন না হ্যাঁ আপনি তখন পাঙ্গাস মাছ কিনেন 250 টাকা কেজি দিয়ে যেটা 80 টাকায় বিক্রি হতো এটার বাস্তবতা আপনার দর্শকরা শুনছে তো তারা তো জানে তাদের পকেটে হাত যায় কত টাকা করে তারা চাল কিনেন 50 টাকা 60 টাকা নিচে কোনো সবজি নাই তো সুতরাং আপনি শপিং মলের আলো দিয়ে আপনি কি করবেন যেখানে পকেটের আলো নাই হৃদয়ের আলো নাই আমার আমি খেতে পারি না মধ্যবিত্তদের আজকে পুষ্টিতে টান পড়েছে তাদেরকে কম্প্রোমাইজ করতে হয় গরিব মানুষ তো আতপেটা কোনো রকম আছে আর মধ্যবিত্তরা 4 রুটির জায়গায় 3 রুটি খাচ্ছেন আমরা এই যে অর্থনৈতিক সংকটের কথা আপনি বলছিলেন সেই জায়গা থেকে যে রাজনৈতিক সংঘাত সহিংসতা কি সেই অর্থনৈতিক সমস্যাকে বা সংকটকে আরো বাড়িয়ে তোলে কি মনে করছেন এই যে রাজনৈতিক সহিংসতা বা সংঘাত রাজনৈতিক সহিংসতা দেশে নাই রাজনৈতিক সংসদ তোমরা সৃষ্টি করতে চান যেমন আমাদের তারুণ্যের সমাবেশ আমাদের ছেলেরা আমাদের যুব সমাজ তারা সমাবেশ ডেকেছে তারুণ্যের সমাবেশ নামে এই টাইটেলটি দিয়ে সেখানে কি করেছেন তারা ওই সেম ডেটে তারা একটা প্রোগ্রাম দিয়েছেন আপনি নিশ্চয়ই এর আগে উল্লেখ করেছেন আমরা আবার ডেটটা শিফট করলাম কারণ আমরা সংঘাত চাই না ওনাদের যে আপনি ওনারা আবার ওনারা এখন আমরা দেখতে চাই যে তারা আবার গায়ে পাড়া দিয়ে তারা আবার সেই ওই ডেটে আবার প্রোগ্রাম করতে চায় কিনা আমরা দেখতে চাই ওনাদের তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী রেফারেন্স আপনি একটা বক্তব্য রেখেছেন গত 3 দিন আগে তথ্যমন্ত্রী বললেন বিএনপির আমলে জ্বালানি দিতে পারেনি সেজন্য জনগণ বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে এটা ওরে আপনি দেখেন ওনার বক্তব্য আমরা কিন্তু সহিংসতা করতে চাই না আমরা কি করেছি আমরা বিদ্যুতের দাবিতে প্রতিবাদ করছি কিন্তু বিদ্যুৎ যেখানে উৎপাদন করে ওই ওই ইনস্টলেশনের সামনে যে প্রতিবাদ করি না আমরা প্রতিবাদ করছি বিদ্যুৎ ডিপার্টমেন্টের অফিসে যে আমরা প্রতিবাদ করছি ওনারা কি করতেন ওনাদের প্লিজ ওনাকে থামান কারণ আমি ওনার সময় আমি কথা বলি প্লিজ ওনার সাথে ভুল করবে না না আপনি আপনি তৎকালীন সময়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা জ্বালিয়ে দিয়েছে এবং তারা মনে করেছিল যে ওই ধরনের কুকাম আমরা করি আমরা কুকাম পার্টি না আমরা কি করেছি
আমরা বিদ্যুৎ বিদ্যুতের দাবিতে আমরা বিদ্যুৎ ডিপার্টমেন্ট অফিসে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় ওখানে কর্মকর্তারা বসে ইঞ্জিনিয়ার সাহেবরা বসে তাদের সামনে আমরা স্মারকলিপি দিতে চেয়েছি তাদের সামনে আমরা আমাদের বক্তব্য মানে তুলে ধরতে চেয়েছি ওয়েল পুলিশ সেখানে আমাদেরকে যেতে দেয়নি বাধা সৃষ্টি করেছে সেটা তাদের দায়িত্ব তারা পালন করেছেন এটা বরাবরই তারা করে থাকেন এই ব্যাপারে আমাদের কোনো ভিন্ন মত নেই কিন্তু কথা হচ্ছে যে এই যে বাংলাদেশের রাজনীতির সহিংসতা লাঠি পেটা লগি বৈঠক করে দিয়ে বাংলাদেশে যে একটা অরাজক পরিস্থিতি করেছে যে 111 এর পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল এবং সেই 111 পরিস্থিতিকে তারা বলেছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল ওই সরকারকে তারা বলেছে গর্বের সাথে তো সুতরাং এই দলটির কাছে আপনি হাউ ক্যান ইউ এক্সপেক্ট ডেমোক্রেসি এটা কি গণতন্ত্র সেই জায়গা থেকে আমার প্রশ্ন কিন্তু আপনার কাছে সেটাই ছিল তবে নির্বাচন কেন্দ্রিক যে সংকট আপনারা যে আন্দোলন করছেন সেটির আসলে সমাধান নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা পার্টি এটা কিভাবে মানে নির্বাচন কেন্দ্রিক যে সংকট নির্বাচন ধ্বংস করে দেয় একদল কায়েম করে বাকশাল করেছে এই বাকশাল যারা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে যারা মিউজিয়ামে পাঠিয়ে দেয় নির্বাচন কমিশনকে যারা ডিসফাংশনাল করে দেয় কারণ একদল থাকলে তো নির্বাচনের কোনো ব্যাপার থাকে না এই ধরনের পলিটিক্যাল পার্টি তারা তো নির্বাচন স্পিরিট যেটা নির্বাচন কেন্দ্রিক সংকট কি আমাদের দেশে আসলে নতুন বা এই প্রথমই হলো কেন নির্বাচনেরই আমাদের এরকম সংকট তৈরি হয় ও ওয়েল এই যে পার্টিটার সাথে আমি আজকে বসেছি মানে অর্থাৎ ক্ষমতা বিস্তারিত আমি উত্তর শুনতে চাই একটা বিরতি